ইউক্রেন যুদ্ধকে চায়না আসলে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? আমরা যদি চায়নার বিভিন্ন পত্রপত্রিকা এবং চায়নার যে স্পেশালিস্ট যারা স্পেশালিস্ট বিশ্বব্যাপী তারা যে ছড়াচ্ছে যে এটা হচ্ছে ইউক্রেনের যে ইউক্রেনে যে যুদ্ধ পুতিন যে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে এটা আসলে হচ্ছে ইউক্রেনবাসীদের যে মতামতের বিরুদ্ধে এবং সার্বভৌমত্বের জন্য যেটা হুমকি, এটা আসলে চায়নাও এটাও মনে করে না। চায়নার আপনার চায়নার বিভিন্ন অ্যানালিস্টের সাথে যদি আপনি কথা বলেন তাহলে বুঝতে পারবেন, তারা মনে করে যে আজকাল যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধটা হচ্ছে তারা একটা প্রক্সি যুদ্ধ হিসাবে তারা বিবেচনা করে। এবং আজকাল যদি মত প্রকাশের স্বাধীনতা হিসাবে গণ্য করা হয় ইউক্রেনের যুদ্ধ, যে ইউক্রেনবাসী এবং ইউক্রেন গভর্নমেন্ট যে মনে করতেছে যে তারা এই ন্যাটোর যে সদস্য চায়, এটা হচ্ছে তাদের মতের অধিকার এবং এটা হচ্ছে তাদের যে সার্বভৌমত্ব এবং তারা যে একটা স্বাধীন দেশ এবং স্বাধীন দেশ হিসেবে তারা এটাই চাইতেই পারে। কিন্তু এই মতের সাথে চায়না কোনোভাবেই একমত না। কারণ আমরা যদি একটু পিছনের যুদ্ধের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং ওই যে কোরিয়ান যে যুদ্ধ, এই যে গত প্রায় 75 বছর যাবৎ যে যুদ্ধগুলো চলমান এবং যে দ্বন্দ্ব চলতেছে, এই যুদ্ধের পিছনে কিন্তু ইউরোপিয়ান এবং হচ্ছে আমেরিকা জড়িত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধটা হচ্ছে এর পিছনে মানে এই যুদ্ধের মানে তাদের তারা সরাসরি এই যুদ্ধের জন্য তার কখনোই চায় না যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হোক। তারা এরকম না, যেমন অন্যান্য যুদ্ধগুলা আপনি দেখবেন পৃথিবীতে যে যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের মধ্যে ইউরোপিয়ানরা এবং আমেরিকা এটা সরাসরি এই যুদ্ধ তারাই সংগঠিত করছে এবং তারাই এই যুদ্ধের সাথে ইনভলভ ছিল এবং তারাই ওখানে বোম বলেন বা যেই মানবাধিকারের কথা বলে যে অধিকার ক্ষুণ্ণ করে এগুলো তারা করছে। কিন্তু এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এই মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধেতে তারা সরাসরি ওইখানে গিয়ে বোম ফেলে নেয় কিন্তু তারা পিছনের থেকে কলকাটি নাড়ে, এটা 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 সত্যি এবং এটা বাস্তব। আমরা আজকাল এই যে চায়নার যেই দৃষ্টিভঙ্গি, চায়নার যেই দৃষ্টিভঙ্গি ইউক্রেন এবং এই যে রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের দৃষ্টিভঙ্গি টোটালি ডিফারেন্ট। এবং তারা এটা প্রক্সি যুদ্ধ হিসেবে কেন মূল্যায়ন করে তার অনেকগুলো কারণ আছে। কারণ তারা মনে করে এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এবং ক্রেমলিন যে এই যুদ্ধটা এখন চালাচ্ছে, এই যুদ্ধ আসলে কোনোভাবেই এটা ইউক্রেনের সাথে যুদ্ধ না, এটা হচ্ছে আসলে বিশ্ব মুরলিপানা, যে আমেরিকার যে বিশ্ব মুরলিপানা যে ডে বাই ডে কমে যাচ্ছে এবং এই কমে যাওয়ার সূচনাটাই হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। গত সপ্তাহে আপনার হচ্ছে চায়না ন্যাশনাল নিউজ পেপারে আপনার যেটা একবারে ক্লিয়ার করে তারা বলছে যে আমেরিকার যে শাসন ব্যবস্থা, বিশ্ব শাসন ব্যবস্থা আমেরিকার, এটা হচ্ছে এটা কমার যেই সূচনা এবং কমার যে ইঙ্গিত এবং সেটার হচ্ছে প্রথম ইঙ্গিতটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এবং দেখেন একটা সময় আমরা সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আমেরিকার চোখ রাঙিয়ে কথা বলে এরকম কোনো দেশই কিন্তু ছিল না। কিন্তু আজকাল দেখেন আমেরিকার চোখে চোখ রাঙিয়ে অনেক দেশ কথা বলে, সেটা রাশিয়া বলে, চায়না বলে, ইরান বলে, উত্তর কোরিয়া বলে। এই যে তাদের হচ্ছে দিনকে দিন তাদের যে মুরলিপানা এটা যে হ্রাস পাচ্ছে এটা কিন্তু আমেরিকাও বুঝতে পারে। এবং অনেক দেশের বিভিন্ন ইস্যুতে তাদের অচাচিত তাদের যে ইন্টারফেয়ার সেটাও কিন্তু অনেক দেশ পছন্দ করে না, অনেক দেশের জনগণও সেটা খুব খারাপভাবে দেখে এবং তারাও পছন্দ করে না। আপনি দেখেন যে এই যে মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের অনেক দেশেই এই ইউরোপিয়ানরা এবং আমেরিকারা তারা কিন্তু সীমানা নির্ধারণ করে দিয়েছিল এবং সেই সীমানা কিন্তু মিডল ইস্টের কোনো দেশেই সেটা স্পেশালি জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু তারা সেটা দিছে। এবং তারা আজকাল আপনি দেখবেন মানবাধিকার বিষয়ে যেসব দেশগুলো কথা বলে স্পেশালি আমেরিকা, ফ্রান্স, কানাডা, এবং তারাই কিন্তু দেখবেন যে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে তারা বিভিন্নভাবে যুদ্ধ তারা লিপ্ত এবং তারা কিন্তু সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে। এবং এই যে স্পেশালি আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যুদ্ধের ব্যাপারে মিনিমাম কোনো মাথা ব্যথা চায়নার নাই। এখন চায়নাকে আবার একটু বিজি রাখার জন্য আপনি রিসেন্ট দেখবেন আমেরিকা আবার একটা কূটকৌশল তারা প্রয়োগ করতে, সেটা হচ্ছে তাইওয়ান ইস্যু। যে এই অগাস্টেই আপনার
তারপর অগস্টেই হচ্ছে আপনার ন্যান্সি পলিসি তার হচ্ছে তাইওয়ান সফর করার কথা। আমরা এটা ক্লিয়ার জানি এবং আমরা ভালো মতো জানি যে ন্যান্সি পলিসি হচ্ছে চায়নার কঠোর বিরোধী, দ্যাটস ওয়াই, এবং সে কিন্তু অনেক পাওয়ারফুল একজন পলিটিশিয়ান। তো এই যে পাওয়ারফুল পলিটিশিয়ান হওয়ার কারণেই কিন্তু চায়না কোনোভাবেই চায় না যে ন্যান্সি পলিসি এই আপনার তাইওয়ান সফর করুক, এবং সেই জন্য বেইজিং এর কড়া জবাব দিয়েছে। আমরা যদি টোটাল বিষয়টা এবং সামগ্রিক বিষয়টা যদি চিন্তা করি, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে চায়নার মিনিমাম কোনো মাথা ব্যথা নেই, এবং তারা যদি তারা কোনো কথা বলে আমরা দেখি সেটা হচ্ছে রাশিয়ার পক্ষেই বলে, আমেরিকার পক্ষে বলার কোনো কারণ নাই।